হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেইন্সের রিজনিংয়ের ক্লাস তোমাদের আমি রিজনংয়ের প্র্যাকটিস সেট মানে আমি তোমাদের পাঁচটা প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি তোমরা যারা করনি নি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সেই পাঁচটে ক্লাস করে নেবে তো আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার ছয় তো তার আগে আমি একটা কথা বলে দিই তোমরা যারা এন রেলওয়ে এন টিপিসির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই রিজনিং ক্লাসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো তোমরাও এই ক্লাসগুলো মন দিয়ে করবে তো চলো বন্ধুরা আজকের প্র্যাকটিসের ছয় নম্বরটা শুরু করা যাক তো ছয় নম্বরটা শুরু করার আগে তোমাদের যে পাঁচ নম্বর ক্লাসটা ছিল তো সেখানে তোমাদের এই সাত নম্বর রিজনিংটাতে অনেকের সমস্যা ছিল যে তোমরা বলেছিলে আমাকে যে এই সি নম্বরটা অ্যান্সার বলেছিলে তো সি নম্বরটা অ্যান্সার হবে না তোমাদের এ নম্বরটাই অ্যান্সার হবে তো দেখো আরেকবার আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি দেখো এই ডায়াগ্রামটা এর আগে দিন বুঝিয়েছিলাম যে এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ আর উত্তর আর পূর্বর মাঝখানে হবে উত্তর পূর্ব আর উত্তর আর পশ্চিমের মাঝখানে উত্তর পশ্চিম দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে হচ্ছে দক্ষিণ পশ্চিম আর পূর্ব আর দক্ষিণের মাঝখানে হচ্ছে দক্ষিণ পূর্ব তো দেখো এখানে কোশ্চিনটা বোঝার চেষ্টা করবে ভালো করে দক্ষিণ আর পূর্ব যদি আমাদের পূর্ব হয় ঠিক আছে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই দক্ষিণ আর পূর্ব যদি কি হয় পূর্ব হয় ঠিক আছে দক্ষিণ আর পূর্বটা আমাদের কি বলেছে পূর্ব হবে আর উত্তর আর পশ্চিমটা হবে পশ্চিম ঠিক আছে উত্তর আর পশ্চিমটা কী হবে পশ্চিম এটা কোশ্চিন আর এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা আমাদের বলে দিয়েছে যে এটা যদি এটা হয় তাহলে তারপরে দেখো দক্ষিণ পশ্চিম আমাদের কী হয় দক্ষিণ দক্ষিণ পশ্চিম কি হয় দক্ষিণ পশ্চিম হচ্ছে দক্ষিণ ঠিক আছে তো এবার বলেছে যে তবে উত্তর কি হবে উত্তর কোনটা আমাদের কোশ্চিনে উত্তর হচ্ছে এই যে এইটা যেটা দেওয়া রয়েছে ঠিক আছে এটা হচ্ছে উত্তর তো এই দিকটা আমাদের জিজ্ঞেস করেছে এটা কি হবে তো অ্যাজ ইউজুয়াল যদি দক্ষিণ এটা হয় তো এটা হচ্ছে উত্তর হবে ঠিক আছে উত্তর হবে তো এই যে কোশ্চিনটা আমাদের এই উত্তরটাকে বের করতে বলেছে ঠিক আছে এই উত্তরটাকে আমাদের বের করতে বলেছে কারণ কোশ্চিনের যে উত্তরটা সেই উত্তরটাকে আমাদের এখানে বের করতে হবে তো কোশ্চিনের উত্তর হচ্ছে আমাদের এই রেটটা ঠিক আছে তো রেডটা কোন কোন উত্তরের উত্তর আর পশ্চিমের মাঝখানে পড়ছে ঠিক আছে তো উত্তর আর পশ্চিমের মাঝখানে কি হয়ে যাবে উত্তর পশ্চিম ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে আমাদের কোশ্চিনটা কি বলেছে দেখো কোশ্চিনটা হচ্ছে আমাদের এই উত্তরটাকে আমাদের বের করতে বলেছে ঠিক আছে এই উত্তরটাকে এই যে রেডটা যেটা রয়েছে আগে যেটা দেওয়া রয়েছে আমাদের কোশ্চিনে যেটা দেওয়া রয়েছে আর কোশ্চিনে উত্তর হচ্ছে এই উত্তরটা ঠিক আছে এটা তো আমরা ধরে নিলাম কিন্তু আমাদের কোশ্চিনে দেওয়া আছে এই উত্তরটা ঠিক আছে উত্তর দিকটা তো এই উত্তর দিকটা এখন কিসে পরিণত হয়েছে এখন আমাদের এটা পরিণত হবে উত্তর আর পশ্চিমের মাঝখানে যেহেতু তাই উত্তর পশ্চিম মানে তোমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে আশা করি তোমাদের কনফিউশনটা দূর হয়েছে চলো তোমাদের নেক্সট আসা যাক তো নেক্সট হচ্ছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রেখেছিলাম গতকালের ক্লাসে তো হোমওয়ার্কটা আমি করে দিই হোমোয়াকে অ্যান্সারটা তোমরা প্রত্যেকেই সঠিক দিয়েছিলে আর এর অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এ মানে হচ্ছে এস দেখো আমি একবার করে দিচ্ছি পি কিউ আর এস ও টি পাঁচজন বন্ধু এক শাড়িতে উত্তর দিকে মুখ করে বসে আছে ঠিক আছে দেখো একটা শাড়ি রয়েছে প্রত্যেকে কি রয়েছে উত্তর দিকে মুখ করে রয়েছে এস হচ্ছে টি ও কিউ এর মাঝখানে বসে আছে এস হচ্ছে টি আর কিউ এর মাঝখানে বসে আছে কিন্তু টি আর কিউ এর অবস্থানটা আমরা কিন্তু জানি না তাই জন্য আমরা কী করব দেখো আমরা হচ্ছে দুটো প্রজেকশন নিয়ে চলবো ঠিক আছে দুটো ধারণা নিয়ে চলবো যে এটা টিটা এখানেও বসতে পারে আবার এখানেও বসতে পারে ঠিক আছে তো কিন্তু শুধু বলে দিয়েছে এস হচ্ছে টি আর কিউ এর মাঝখানে বসে আছে ঠিক আছে এ পর্যন্ত হয়ে গেল তারপরে দেখো কিউ আর এর ঠিক বা দিকে বসে আছে কিউ হচ্ছে আর এর ঠিক বা দিকে বসে আছে ঠিক আছে আর এর বা দিকে এইখানে দেখো আর এর কিন্তু বা দিকে এটা বসতে পারবে না ঠিক আছে কারণ এখানে যদি এস বসেই আছে অলরেডি তাই এখানে আর বসবে না তো এই ধারণাটা কেটে গেল ঠিক আছে তারপরে দেখো পি টি এর ঠিক বা দিকে বসে আছে পি হচ্ছে টি এর ঠিক বাদিকে বসে আছে পি হচ্ছে টি এর ঠিক বা দিকে বসে আছে ঠিক আছে তো এটা হয়ে গেল তোমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে এখানে হয়ে গেলো তোমাদের এই অ্যারেঞ্জমেন্টটা তো আমাদের কোশ্চিনে জিজ্ঞেস করেছে যে হচ্ছে মাঝখানে কে বসে আছে তো মাঝখানে আমাদের বসে আছে এস ঠিক আছে এস অপশন নাম্বার এ তোমাদের সঠিক অ্যান্সার আর তোমরা এটা প্রত্যেকেই সঠিক দিয়েছিলে তো প্রত্যেকেই কংগ্রাচুলেশনস অ্যানসারটা সঠিক দেওয়ার জন্য এভাবে তোমরা কমেন্ট করবে আর কমেন্ট করলে আমি বুঝতে পারি যে তোমরা কে কে সিরিয়াসলি এই ক্লাসগুলো করছো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই ক্লাসটা শুরু করা যায় তো আজকের ফার্স্ট কোশ্চিন কি বলেছে দেখো ফাইন্ড দ্য মিসিং নাম্বার ঠিক আছে আমাদের এখানে মিসিং নাম্বারটাকে ফাইন্ড আউট করতে বলেছে দেখো তিন পাঁচ ছয় বারো বারো তারপরে এখানে কোশ্চিন চব্বিশ আর হচ্ছে এখানে ছাব্বিশ তো তোমরা একবার ট্রাই করো তো এখানে আমি সিরিজটা করে দিচ্ছি দেখো তিনের পরে পাঁচ আছে পাঁচের সাথে ছয় এর কি আমরা রিলেশন খুঁজে পাচ্ছি কোনো দেখো তিনের পরে দুই তারপরে আবার হচ্ছে এক তারপরে আবার এখানে হচ্ছে ছয় যোগ হয়ে গেল ঠিক আছে তো এখানে কিন্তু দেখো আমরা কোনো সিরিজ খুঁজে পাচ্ছি না তো এখানে আমরা কি করব দেখো তো এখানে আমাদের যে সিরিজটা হবে সেটা হচ্ছে অল্টারনেটিভ সিরিজের মধ্যে পড়বে দেখো তিনের সাথে দেখো এই ছয় তিন গুজি দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের ছয় আসে আবার ছয়ের সাথে এই বারো আবার যদি এখানে আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে এখানে বারো আসছে তো বারোর সাথে আবার যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে দেখো এখানে চব্বিশ আসছে ঠিক আছে এইভাবে চলছে কিন্তু সিরিজটা তারপরে দেখো পাঁচের সাথে আমাদের বারো পাঁচের সাথে যদি সাত যোগ করি তাহলে আমাদের বারো আসছে তো বারোর সাথে আবার এখানে কত যোগ করতে হবে এখানে আমরা যদি সাত যোগ করি তাহলে কত আসছে বারো আর সাথে হচ্ছে নাইনটিন উনিশ ঠিক আছে আবার উনিশের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে দেখো ছাব্বিশ আসছে ঠিক আছে তো এখানে কি হয়ে গেলো সিরিজটা এখানে হয়ে গেলো তোমাদের অল্টারনেট সিরিজ দেখো তিনের সাথে দুই গুণ করলে ছয় এখানে দুই গুণ করলে এভাবে যদি দুই গুণ করি সিরিজটা হয়ে যাচ্ছে আবার এখানে হচ্ছে পাঁচের সাথে সাত যোগ করলে ঠিক আছে বারো আসছে বারোর সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে নাইনটিন তো কোথায় হয়ে গেলো অপশন নাম্বার এ হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে দেখো আর আর বি পাটনার পরীক্ষায় এসেছিলো এটা তো তোমরা যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা ভালো করে এই ক্লাসগুলো করবে চলো নেক্সট আসা যাক দুই নম্বরটা দেখো এখানে হচ্ছে এমবেডেড ফিগার ঠিক আছে এই যে ফিগারটা দেওয়া আছে তোমাদের অবজেক্টে ফিগারটা ঠিক আছে এই ফিগারটা এই চারটে ফিগারের মধ্যে কোথায় লুকিয়ে আছে এটাই আমাদের এখানে বের করতে হবে ঠিক আছে এই যে ফিগারটা আছে ঠিক আছে এই যে লু এই ফিগারটা এই চারটে ফিগারের মধ্যে কোথায় লুকিয়ে আছে একটাই অ্যান্সার হবে কালারটা চেঞ্জ করে নিই একটু দেখো প্রথম অবজেক্টটা দেখি আমরা এখান থেকে এটা শুরু হচ্ছে তারপরে এখানে এই পর্যন্ত আসছে তারপরে এইভাবে উঠে যাচ্ছে তারপরে এইখানে যাচ্ছে তারপরে এইখানে কিন্তু এটা সোজা এখানে চলে আসছে আর এই যে এই জায়গাটা থেকে এই জায়গা থেকে এটা একটা আসছে ঠিক আছে তো এখানে দেখো এটা কিন্তু খুঁজে পাচ্ছি আমরা তো অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার তাও আমরা একবার এগুলো দেখে নিই তো এখানে দেখো এটা এরকম হয়ে গেল কিন্তু এটা আমাদের এরকম সোজা থাকা চাই ঠিক আছে তো অপশান নম্বর বিটা কিন্তু কেটে গেলো তারপরে দেখো এইখানে এটা মিলে যাচ্ছে তারপরে এইখান থেকে এসে আবার এইখানে একটা দাগ হতো কিন্তু এখানে এটা নেই তারপরে এটা কেটে গেলো তারপরটা দেখো এটা হচ্ছে এখান থেকে এলো এইভাবে এলো এখান থেকে তারপর এটা এখান থেকে আসার পর এখানে কিন্তু এটা নিচের দিকে নেমে যেত কিন্তু এখানে এটা নেই ঠিক আছে তো এটাও কেটে গেল তো অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে মানে এই যে ফিগারটা দেওয়া আছে এটা এই ফিগারটার মধ্যে লুকিয়ে আছে ঠিক আছে বুঝতে পারলে এমবেডেড ফিগার মানে হচ্ছে এই যে লুকিয়ে থাকা ফিগারটাকে আমাদের এখানে খুঁজে বের করতে হবে ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক তিন নম্বরটা দেখো কী বলেছে এটা হচ্ছে ডিরেকশনের একটা রিজনিং একটি ছেলে তিন কিলোমিটার দক্ষিণে হাঁটলো ঠিক আছে এখানে একটু আগে প্রশ্নটা আমি বলে দিই এটা হচ্ছে এই প্রথম না এটা হচ্ছে অন্তিম হবে ঠিক আছে একটু কোশ্চিনটা ঠিক করে নেবে এখানে তো একটি ছেলে তিন কিলোমিটার দক্ষিণে হাঁটলো ঠিক আছে এইখান থেকে সে কি করলো এখানে ধরো ছেলেটা রয়েছে এখান থেকে তিন কিলোমিটার দক্ষিণে হাঁটলো ঠিক আছে এখান থেকে তিন কিলোমিটার দক্ষিণে হাঁটলো তারপরে সে পশ্চিম দিকে ঘুরলো ঠিক আছে এইখানে দেখো এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ তো এখান থেকে পশ্চিম দিক কোনটা হবে এখান থেকে পশ্চিম দিক এদিকে হবে এখান থেকে সে কী করলো পশ্চিম দিকে ঘুরলো এবং পাঁচ কিলোমিটার হাঁটলো ঠিক আছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার হাঁটলো তারপর সে উত্তর দিকে ছয় কিলোমিটার উত্তর দিকে ঘুরলো ঘুরে ছয় কিলোমিটার হাঁটলো ঠিক আছে উত্তর দিক কোন দিক উপরের দিকে তো এদিকে ঘুরে সে কী করলো ছ কিলোমিটার ঠিক আছে মোটামুটি ছ কিলোমিটার মানে তিনের ডবল যাবে মোটামুটি এখানে ছ কিলোমিটার ঠিক আছে তারপরে সে পূর্ব দিকে মুখ করে পাঁচ কিলোমিটার হাঁটলো পূর্ব দিক এদিক পূর্ব দিকে ঘুরলো এবং পাঁচ কিলোমিটার হাঁটলো ঠিক আছে এটা হচ্ছে পাঁচ কিলোমিটার তো এবার বলেছে যে অন্তিম থেকে শুরুর স্থানের দূরত্ব কত ঠিক আছে এটা হচ্ছে অন্তিম তো আর হচ্ছে এটা হচ্ছে শুরুর স্থান ঠিক আছে অন্তিম থেকে শুরুর স্থানের দূরত্ব কত তো পুরোটা ছয় এটা তিন তো এটা কী হয়ে যাবে এটা তিন হয়ে যাবে তো অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে এখান থেকে এই পর্যন্ত গেলো তারপরে সে কী করলো পশ্চিম দিকে ঘুরলো এবং পাঁচ কিলোমিটার হাঁটলো তারপরে সে আবার উত্তর দিকে ঘুরলো এবং ছ কিলোমিটার গেলো এবং অবশেষে কী করলো সে পূর্ব দিকে ঘুরলো এদিকে ঘুরলো এবং পাঁচ কিলোমিটার হাঁটলো এবার কোশ্চিন জিজ্ঞেস করেছে যে অন্তিম অন্তিম স্থান থেকে ঠিক আছে অন্তিম আর শুরুর স্থানের মধ্যে এই দূরত্বটা আমাদের বের করতে বলেছে এটা হচ্ছে কত এটা পুরোটা ছয় আর এটা তিন তো এটা কী হয়ে গেলো তিন তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ মানে তিন কিলোমিটার ঠিক আছে বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক দেখো চার নম্বরটা কী বলেছে ফাইন্ড দ্য মিসিং এলিমেন্ট এখানে যে মিসিং এলিমেন্টটা আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে দেখো ফাই ডি বাই ফাইভ জি বাই নাইন জে বাই তারপরে কি হবে তো এখানে আমাদের রিলেশনটা বের করতে হবে আগে তো ডি এর সাথে জি এর রিলেশন জি এর সাথে জে আর এম এইভাবে আমাদের এটা সিরিজটা বের করতে হবে দেখো ডি এর সাথে যদি আমরা প্লাস থ্রি করি ডি ইএফ জি প্লাস থ্রি করলে আমরা জি পাচ্ছি জি এর সাথে জি এইচ আই জে ঠিক আছে আবার যদি প্লাস থ্রি করি তাহলে আমাদের জে আসছে জের সাথে আমরা যদি প্লাস থ্রি করি যে কে এল এম ঠিক আছে এখানে আসছে তারপরে এম এর সাথে আবার যদি আমরা প্লাস থ্রি করি তাহলে কী আসছে দেখো এম এন ও পি ঠিক আছে পি আসছে তো পি কোথায় রয়েছে দেখো এই যে অপশন নাম্বার ডিতে ঠিক আছে অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার তো আমরা একবার এই নিচের সংখ্যাটা একবার মিলিয়ে দেখি দেখো তো এটা কি করে আসছে পাঁচের সাথে আমরা যদি চার যোগ করি তাহলে নয় আসছে নয়ের সাথে আমরা পাঁচ যোগ করলে চোদ্দো আসছে চৌদ্দোর সাথে আমরা যদি ছয় যোগ করি তাহলে কুড়ি আসছে আর কুড়ির সাথে যদি আমরা সাত যোগ করি ঠিক আছে সিরিজটা দেখো চার পাঁচ ছয় এখানে হয়ে যাবে সাত ঠিক আছে সাত যোগ করলে কত আসছে টোয়েন্টি সেভেন তো পি বাই টোয়েন্টি সেভেন হয়ে যাবে এখানে তোমাদের মিসিং এলিমেন্ট ঠিক আছে তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার দেখো এসএসসি সিজিএল টিয়ার ওয়ান টু থাউজেন্ড এইটে এসছিল আশা করি তোমরা এই সিরিজটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক তো পাঁচ নম্বরটা দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এখানে কি বলেছে দেখো ভাগ যে চিহ্নটা রয়েছে এটার মানে হচ্ছে ভাগ বিয়োগ চিহ্নটার মানে হচ্ছে যোগ গুণ চিহ্নটার মানে হচ্ছে বিয়োগ যোগ চিহ্নটার মানে হচ্ছে গুণ তাহলে আমাদের এটা আমাদের কি হবে ঠিক আছে দেখো এটা আমরা একবার লিখে নিই এইট এটা হচ্ছে ভাগ চিহ্ন রয়েছে এখানে ভাগ ঠিক আছে এইট ভাগ ফোর মাইনাস সিক্স প্লাস থ্রি ইন্টু ফোর তো দেখো ভাগ মানে কি ভাগ বিয়োগ মানে হচ্ছে যোগ বিয়োগ মানে যোগ আর হচ্ছে যোগ মানে হচ্ছে গুণ যোগ মানে হচ্ছে গুণ আর গুণ মানে কি গুণ মানে হচ্ছে বিয়োগ ঠিক আছে এটা করে নিলাম তারপরে চারে আট চার ছয় তিন আর চার ঠিক আছে এবার এটাকে আমরা কেটে দেবো এটা আমাদের একবার দরকার নেই শুধু আমাদের এটাকে এবার সলভ করতে হবে এখানে হচ্ছে দুই হয়ে যাবে প্লাস তিন ছয় আঠারো মাইনাস ফোর ঠিক আছে তো আঠারো প্লাস দুই কুড়ি মাইনাস ফোর মানে হচ্ছে কত সিক্সটিন ঠিক আছে অ্যান্সার কী হয়ে যাবে আমাদের এখানে অপশান নাম্বার সি মানে হচ্ছে সিক্সটিন তো দেখো এখানে আমরা কি করলাম দেখো এই যে কোশ্চিনটা দেওয়া আছে এই কোশ্চিনটা এখানে লিখলাম আর যেগুলো আমাদের চেঞ্জ করতে বলেছে সেগুলো আমরা আগে চেঞ্জ করে নেব তারপরে সংখ্যাগুলো লিখে নেব আর এটাকে সলভ করলেই আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে এই ধরনের রিজনিংগুলো কিন্তু এখন পরীক্ষায় দিচ্ছে তোমরা এগুলো কিন্তু মন দিয়ে করবে নেক্সট রিজনিং আসা যাক ছয় নম্বরটা দেখো ঠিক আছে এটা একটু ঝাপসা হয়ে গেছে একটু আমি পড়ে দিচ্ছি দেখো নিচের তথ্যটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও এ বি সি ডি ই এফ ও জি সাতজন বন্ধু তোমার দিকে মুখ করে বসে আছে ঠিক আছে ধরো এখানে তুমি আছো ঠিক আছে আর এখানে তোমাদের সাতজন বন্ধু আছে তোমার দিকে মুখ করে আছে মানে তুমি এদিকে মুখ করে আছো আর তোমার দিকে মুখ করে আছে মানে এই সাতজন বন্ধু ঠিক আছে এবার দেখো এ এর বা দিকে তৃতীয় স্থানে বি আছে এ এখানে বসে আছে এর বা দিকে এক দুই তিন তৃতীয় স্থানে কে আছে বি আছে তারপরে দেখো বি এর ডান দিকে পঞ্চম স্থানে জি আছে বি এর ডান দিকে ঠিক আছে বি এর ডান দিকে এক দুই তিন চার পাঁচ এখানে কে আছে জি আছে হয়ে গেল এবার দেখো জি এর ঠিক পাশে সি বসে আছে ঠিক আছে জি এর ঠিক পাশে মানে জি এখানে আছে তো ঠিক পাশে কি এখানেও থাকতে পারে আবার এখানেও থাকতে পারে তো এখানে আমরা একবার জি লিখে নেব তারপরে এখানে আগেরটা আরেকটা আমরা প্রোজেকশন বানিয়ে নেবো ঠিক আছে তো আমরা দুটো কেস হয়ে যাবে কারণ জি এর ঠিক পাশে সি বসে আছে তো আমরা এখানে ধরো সিটা করলাম আর এখানে হচ্ছে সিটা করলাম তো আমাদের দুটো কেস হয়ে গেল এবার তো এর পরে পরে দেখি আমরা কী হচ্ছে সি এর বা দিকে তৃতীয় স্থানে ডি বসে আছে সি এর বা দিকে তৃতীয় স্থানে ডি বসে আছে ঠিক আছে সি এর বা দিকে তৃতীয় স্থানে এক দুই তিন এখানে ডি বসে আছে এবার এখানে দেখি আমরা সি এর ঠিক বা বা মানে বা দিকে তৃতীয় স্থানে ডি বসে এক দুই তিন তো এখানে তো ডি বসতেই পারে না তো এই যে অপশনটা এটা আমাদের কেটে গেল ঠিক আছে তো এটা হয়ে যাবে আমাদের অপশানটা তারপরেরটা দেখি আমরা পরে ই এর ডান দিকে চতুর্থ স্থানে এ বসে আছে ই এর ডান দিকে চতুর্থ স্থানে এ বসে আছে ঠিক আছে তো ডান দিকে চতুর্থ স্থানে এখানে হচ্ছে ই হয়ে গেল এক দুই তিন চার এখানে এ বসে আছে ঠিক আছে তা তো একজন জাস্ট ফাঁকা পড়ে আছে তো কে বাদ পড়ে গেল দেখো এ বি সি ডি ই তো এখানে হয়ে যাবে এফ ঠিক আছে তো তোমাদের সিরিজটা কী হয়ে গেলো এটা ঠিক আছে মানে একটু ভালো করে লিখে দিচ্ছি এ এফ ডি বি সি আর হচ্ছে জি তো এবার প্রশ্নটা দেখো শাড়ির উভয় প্রান্তে কে কে বসে আছে শাড়ির উভয় প্রান্তে বসে আছে ই আর এখানে হচ্ছে জি ঠিক আছে তো অপশন নাম্বার দেখো ই আর জি কোথায় এই এ নম্বরই আছে ই আর জি এখানে বসে আছে উভয় প্রান্তে ঠিক আছে বুঝতে পারলে তো প্রত্যেকটা অপশন তোমরা মন দিয়ে পড়বে তারপরে এইভাবে সিরিজটা তৈরি করবে সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা তো এবার সে দেখো যদি যখন কোনো এভাবে বলে দিচ্ছে দেখো এখানে এই যে অপশনটা এখানে যে জি এর ঠিক পাশে সি বসে আছে তো জি এর ঠিক পাশে তো বসে আছে কিন্তু কোন পাশে সেটা কিন্তু বলে দেওয়া নেই তখন তোমরা কী করবে এভাবে দুটো প্রজেকশন বানিয়ে নেবে ঠিক আছে তারপরে মিলিয়ে দেখবে পরে কোন অপশনটাতে মিলছে কি মিলছে না যেখানে মিলবে সেটা তোমাদের ঠিক হবে আর যেটা মিলবে না সেটা তোমাদের কেটে যাবে ঠিক আছে এইভাবে তোমরা এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো তাহলে নেক্সট রিজনিং আসা যাক সাত নম্বরটা দেখো হাউ মেনি স্কোয়ার ইন দিস ফিগার মানে এখানে কতগুলো স্কোয়ার রয়েছে ঠিক আছে বড় ক্ষেত্রে এখানে বের করতে বলেছে তো তোমরা যদি একটা দুটো করে গুণ মানে যোগ করে করতে চাও তাহলে তোমরা করতে পারো দেখো কত কতগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রথমে একটা দিয়ে তো নটা রয়েছে তারপরে এখানে দেখো এই যে একটা তারপরে হচ্ছে এইখানে আছে একটা দুটো এইখানে একটা তিনটে আর হচ্ছে এইখানে একটা চারটে ঠিক আছে প্লাস ফোর আর আরেকটা রয়েছে এটা হচ্ছে এই বড়োটা সব থেকে বাইরের যেটা রয়েছে এটা হচ্ছে এক আরেকটা তো কয়টা হয়ে গেল তোমাদের নয় আর চার তেরো তেরো আরেক হচ্ছে চোদ্দো ঠিক আছে ফরটিন এখানে হয়ে গেল তোমাদের অ্যান্সার হয়ে যাবে ফরটিন মানে হচ্ছে বি অপশন তো তোমরা যদি এটা একটা ফর্মুলাও আছে তো ফর্মুলা দিয়ে যদি করতে চাও তো সেটাও শিখিয়ে দিচ্ছি আমি তোমাদের দেখো তো ফর্মুলাটা হচ্ছে তোমাদের জটা তোমাদের এইভাবে ভাগ করে দেবে সেই ভাগগুলো এইভাবে ওয়ান টু থ্রি করে লিখতে হবে রো ওয়াইজ তারপর হচ্ছে এখানে কলম কলাম ওয়াইজ ওয়ান টু থ্রি ঠিক আছে তো এইভাবে করতে হবে তোমাদের যে এই তিন নম্বর কলামের সাথে তিন নম্বর গুণ করতে হবে তিন গুণ তিন এভাবে করতে হবে প্লাস করতে হবে এর সাথে দুই ঠিক আছে দুই ইন্টু দুই যোগ হচ্ছে এখানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তো এইভাবে যদি করি তালিকা হচ্ছে তিন তারিখে নয় যোগ দুই দুগুণে চার আর একে হচ্ছে এটা তো চা নয় আর চারে হচ্ছে কত তেরো তেরো আর একে চোদ্দো ঠিক আছে তো এর আগেও ফরটিন বেরিয়েছিল এবারও ফরটিন বেরোলো মানে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো এইখানে যদি তোমাদের এইভাবে থাকতো যে ধরো এইখানে আরেকটা করে আমাদের এখানে বাড়িয়ে দিয়েছে ঠিক আছে এখানে আরেকটা করে বাড়িয়ে দিয়েছে মানে এখানেও একটা বাড়িয়ে দিলো আর এই পাশেও আরেকটা করে বাড়িয়ে দিল ঠিক আছে তো মানে আমাদের ধরো স্কোয়ার এখানে কটা হয়ে গেল তিনটে এখানে চারটে এখানে চারটে ঠিক আছে মানে এটা এইখানে কতগুলো স্কোয়ার আছে এবার যদি আমাদের বের করতে বলে তো কী করবে তোমরা তো এখানে করতে হবে ফোর ইন্টু ফোর প্লাস হচ্ছে থ্রি ইন্টু থ্রি প্লাস হচ্ছে টু ইন্টু টু প্লাস হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ঠিক আছে তো এখানে করতে হবে সিক্সটিন প্লাস নাইন প্লাস হচ্ছে ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে সিক্সটিন প্লাস হচ্ছে এখানে দেখো ফোরটিন ছিল এই এই তিনটে কিন্তু যোগ করে দেখো এখানে ফোরটিন হচ্ছে তো টোটাল হয়ে যাবে এখানে স্কোয়ার থার্টি ঠিক আছে তো তোমাদের যদি এইভাবে চারটে ঘর থাকে তাহলে হচ্ছে তোমাদের ক কটা হয়ে যাবে থার্টি ঠিক আছে বুঝতে পারলে তো তোমাদের আমি দুটোই নিয়ম বলে দিলাম তোমাদের যেটা ইজি মনে হয় তোমরা সেটাতে করবে চলো তাহলে নেক্সট রিজনং আসা যাক আট নম্বরটা দেখো প্রদত্ত সম্পর্কগুলি ভালো করে লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও ঠিক আছে তো দেখো এখানে কী বলেছে পি মাইনাস কিউ এটা একটা ব্লাড রিলেশনের রিজনিং আছে এখানে পি মাইনাস কিউ মানে হচ্ছে কিউ হলো পি এর কন্যা ঠিক আছে এটা একটু ভালো করে খেয়াল করবে দেখো এই যে প্রত্যেকটা এর আগে যেগুলো করেছিলাম সেখানে কিন্তু পিটা আমাদের আগে বলে দিয়েছিল আর কিউটা পরে ছিল এই যে এখানে বলেছে অপশনটা এখানে হচ্ছে তোমার দেখো কিউটাই কিন্তু আগে বলে দিয়েছে ঠিক আছে তারপরেরগুলোতে কিন্তু প্রত্যেকটাতে পি সামনেই রয়েছে ঠিক আছে তো এইটা একটু মন দিয়ে পড়বে এটা পি মাইনাস কিউ মানে হচ্ছে কিউ হলো পি এর কন্যা ঠিক আছে কিউ হচ্ছে কন্যা তারপরে দেখো পি ইন্টু কিউ মানে পি হলো কিউয়ের মা আর পি প্লাস কিউ মানে হচ্ছে পি হলো কিউয়ের বাবা তারপরে এখানে দেখো প্রশ্নটা কী বলেছে কোন টির অর্থ সি হল এর কন্যা ঠিক আছে আমাদের কি বের করতে হবে এই যে বি আছে তারপর হচ্ছে সি সি হলো এর কন্যা এই যে জিনিসটা আছে আমাদের এটাকে ফাইন্ড আউট করতে হবে কোন অপশনটা দ্বারা আমাদের এই জিনিসটা বেরোচ্ছে সেই অপশনটাই হবে আমাদের এখানে অ্যানসার ঠিক আছে তো আমরা প্রথম থেকে একটা একটা করে চেক করি দেখো এ মাইনাস বি

কিন্তু আমাদের এই রিলেশনটা বের করতে হবে ঠিক আছে এইখানে সিকে মাইনাস করতে হবে এর নিচে থাকবে কিন্তু এখানে কিন্তু আমাদের সিটাকে মাইনাস করতে পারছি না কারণ এখানে সি এর জেন্ডারটা আমাদের কিন্তু কনফার্ম নেই ঠিক আছে বুঝতে পারছি না সি এর জেন্ডারটা কী রয়েছে আমাদের কিন্তু সি এর জেন্ডারটা কী করতে হবে মাইনাস করতে হবে আর বিয়ের নিচে থাকবে তাহলে আমাদের সেই সেটাই হবে আমাদের অ্যান্সার কিন্তু এটা হলো না ঠিক আছে এখানে হলো না মানে এ নম্বরটা হবে না এবার বি নম্বরটা চেক করব আমরা এগুলো মুছে দিই বি নম্বরটা চেক করবো বি প্লাস সি বি প্লাস সি মানে কি হচ্ছে বি আর হচ্ছে সি বি হল সি এর বাবা বি হলো সি এর বাবা ঠিক আছে মানে বাবা মানে ছেলে এবার দেখো সি ইনটু এ সি ইনটু এ সি ইন্টু এ ঠিক আছে সি হলো এ এর মা সি হল এ এর মা ঠিক আছে বুঝতে পারলে তো এইখানে দেখো এইটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি সিকে মাইনাস করছি মানে সি হচ্ছে বিয়ের নিচে আছে এবং মাইনাসে আছে ঠিক আছে এই যে দেখো এইটাই কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে বলেছে ঠিক আছে আমাদের এর জেন্ডারটার দরকার নেই বি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সেটা কোনো ম্যান্ডেটরি করে না মানে বি হচ্ছে সি এর উপরে থাকবে আর হচ্ছে সি হচ্ছে মাইনাস হবে এটা আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে তো এই অপশনটা থেকে কিন্তু আমরা এই জিনিসটা পাচ্ছি ঠিক আছে মানে এইখানে তোমাদের বি হয়ে যাবে অ্যান্সার তো আরেকটা অপশন আছে সেটা আমরা এখানে চেক করে দেখি দেখো বি প্লাস সি ঠিক আছে বি প্লাস সি বি হলো সি এর বাবা ঠিক আছে বি প্লাস সি এতটুকু বলে দিয়েছে বি হলো সি এর বাবা কিন্তু আমাদের সি এর জেন্ডারটা চাই যেটা হচ্ছে মাইনাসে হবে কিন্তু এখান থেকে আমরা কিন্তু সি এর জেন্ডারটা পাচ্ছি না ঠিক আছে সেই জন্য এটা কেটে গেল। আর ডি হচ্ছে কোনোটি নয় কারণ এখানে তো অ্যান্সারটা পেয়ে গেছি আমরা তো এটা তো হবেই না ঠিক আছে তো এখানে হয়ে গেল তোমাদের অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে এই ধরনের রিজনিংগুলো কিন্তু এখন পরীক্ষায় আসছে তোমরা এই রিজনিংগুলো একটু মন দিয়ে করবে এভাবেই কিন্তু এগুলো কনফিউজ করে দেবে ঠিক আছে ঠান্ডা মাথায় রিজনিংগুলো করবে দেখবে সব ঠিক হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক নয় নম্বরটা দেখো কি বলেছে হিন্দি ইংরেজি ও অঙ্ক কতজন পরে তা নিচের চিত্রে নির্দেশ করা হলো এটি ভালোভাবে দেখে নিচের প্রশ্নটির উত্তর দাও ঠিক আছে দেখো এটা হচ্ছে হিন্দি এটা হিন্দি এটা ইংরেজি এটা হচ্ছে অঙ্ক ঠিক আছে এটা হিন্দি এটা ইংরেজি এটা অঙ্ক এবার প্রশ্নটা কি বলেছে দেখো হিন্দি পড়ুয়াদের মধ্যে যারা ইংরেজি পড়ে কিন্তু অঙ্ক পড়ে না হিন্দি পড়ুয়া একটু কালারটা চেঞ্জ করে নি হিন্দি পড়ুয়া এটা হচ্ছে হিন্দি পড়ুয়া আমাদের ঠিক আছে হিন্দি পড়ুয়াদের মধ্যে কি বলেছে যারা ইংরেজি পড়ে মানে ইংরেজি পরে আবার কতটুকু আছে দেখো এতটুকু আছে ঠিক আছে হিন্দি পড়ুয়াদের মধ্যে ইংরেজি পরে তারা হচ্ছে এতটুকু আবার কি বলেছে দেখো কিন্তু অঙ্ক পরে না অঙ্ক পরে না মানে এই যে অঙ্কটা এটা কিন্তু কেটে যাবে ঠিক আছে এই অঙ্কটা কেটে যাবে দেখো একটু কালারটা আবার চেঞ্জ করে নি দেখো অঙ্কটা কেটে যাবে ঠিক আছে অঙ্কটা কেটে যাবে মানে হচ্ছে এই যে পোর্শনটা আছে এই যে অঞ্চলটা এই যে দুই ঠিক আছে এই দুইটা হবে এখানে তোমাদের অ্যান্সার ঠিক আছে হিন্দি পড়ুয়াদের মধ্যে যারা ইংরেজি পড়ে ঠিক আছে এই হিন্দি পড়ুয়া তার যাদের মধ্যে ইংরেজি পড়ে আবার কিন্তু আবার অঙ্ক পড়ে না মানে অঙ্ক এই যে নিচের পোর্শনটা এটা কেটে যাবে ঠিক আছে তার মানে কি হয়ে গেল সেই অঞ্চলটি যে সংখ্যা দ্বারা নির্দেশ করে সেটা হচ্ছে দুই ঠিক আছে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইজি ছিল একদম নেক্সট রিজনিং আসা যাক দেখো দশ নম্বর মিরার ইমেজ বের করতে বলেছে এখানে তো মিরার ইমেজটা হচ্ছে এখানে তোমাদের মিরারটা ধরতে হবে তো এটা কি করে করবো প্রথমে আমরা এই যে এটা এটা দেখব এটা এখানে ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা হচ্ছে হবে না এটা হচ্ছে এই দিকে মুখটা হতো তার মানে অপশান এ কেটে গেল তারপর এটা দেখো এটা এইখানে হতো এটাও কেটে যাবে তো সেই নম্বরটা দেখো এটা হচ্ছে এই পাশে এটা ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের এইখানে হতো তার মানে এটাও কেটে যাবে তো একটাই তো অপশন পড়ে আছে অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের সঠিক ক্যান্সার তো একবার চেক করে নিই আমরা তো এটা হচ্ছে এদিকে আছে ঠিক আছে তো এটা এখানে ঠিক আছে এটা ঠিক আছে এটা হ্যাঁ এটা এভাবে আছে ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে অপশন নাম্বার ডি হয়ে গেল এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো এটা ছিল আজকের রাস্ট রিজনিং এর পরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বন্ধুরা এর যে অ্যান্সারটা হবে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো এইখানে তোমাদের এটা কোশ্চেন মার্ক রয়েছে বাকিটা তোমাদের অ্যালফাবেটিক্যাল সিরিজে দেওয়া আছে এখান থেকে তোমাদের এই যে অ্যান্সারটা কোশ্চেন মার্কে কোন অ্যান্সারটা বসবে এটা আমাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তো এটা দেখো এসএসসি সিজিএল টিয়ার ওয়ান টু থাউজেন্ড টেনে কিন্তু এই কোশ্চিনটা এসেছিল তো এই যে বলছি তোমাদের যে এগুলো খুব ইম্পর্টেন্ট রিজনিং প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার্স থেকে নিয়েছি আমি তো তোমরা যারা আরআবি এন টি বিসি এসএসসি সিজিএল সিএচএসএল এগুলোর প্রিপারেশান নিচ্ছ প্রত্যেকের জন্যই কিন্তু এই রিজনিং ক্লাসগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুদের শেয়ার করবে কমেন্টে আমাকে জানাবে যে এই ভিডিওগুলো কেমন লাগছে এবং অ্যান্সারটা আমাকে জানাবে আর কোন কোন বিষয়ে ভিডিও পেতে চাও তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা সব ধরনের পিডিএফ পেতে থাকবে আর তোমরা যদি ইনস্টাগ্রামে কেউ আমাকে ফলো করতে চাও লিঙ্ক এগুলো লিঙ্ক সব তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে